একদম, ওয়ালাইকুম আসসালাম। এক নাম্বারটা প্রায় শেষের দিকে, এখন প্রায় শেষের দিকে, মানে আজ আর মনে হয় 1-2 দিন হবে। আর আমাদের গোসলের ওষুধটা শেষ হয়ে গেছে, আর হলো খাওয়ার পরের ওষুধটা শেষ হয়ে গেছে। ট্যাবলেটটা জি জি শুনেন, যদি 1 নম্বর খাওয়াতে বেশি বের হয়, যদি মনে জি করেন বেশি বের হচ্ছে, তাহলে 2 নম্বর শুরু করে দেন, 1 নম্বর যা আছে ওটা থাকুক, ওটা পরে খাবে না, তাতে বেশি বের হবে না। আর গরম তো প্রচুর এখন, এই জন্য আরো বেশি বেড়েছে। আপনার 1 নম্বর যা আছে ওই একদিন চললেও আর খাওয়ানো দরকার নেই, 2 নম্বরটা খাওয়াবেন, 1 নম্বরটা সব শেষে আবার খাওয়ানো যাবে। আর এই যে গোসলের ওষুধটা আর খাওয়ার পরের ওষুধটা, এটা কি আবার দিবেন নাকি? এই দুটো ওষুধ দিবো, হ্যাঁ, বিশেষ করে খাবারের পরে ওষুধ তো লাগবেই, গোসলের ওষুধটা যেহেতু এটা দিবো, এর সাথে দিয়ে দিবো ট্যাবলেটটা। আপনার ওই যে ট্যাবলেট যে খেত খাবারের পরে, এইটা নেই, হ্যাঁ জি, ট্যাবলেটটা শেষ হয়ে গেছে। কিন্তু ট্যাবলেটটা শেষ হলো কেন, গতবার দেখি নাকি? গতবার তো অনেকদিন গেল, এবার এখন কোনোভাবে মিস্টেক হইলো নাকি, আমরাও হিসাবটা মিলাইতে পারতেছি না। হ্যাঁ, ট্যাবলেট তো শেষ হয়ে যাবে, ট্যাবলেট তো থাকার কথা হবে, ট্যাবলেট থাকার কথা। জি জি স্যার, মনে হয় যে আছে দেখা, ট্যাবলেটটা দেন নাই, আগের গুলা ছিল। হ্যাঁ হ্যাঁ, জি জি যাদের গুলো দিয়েছে, ঠিক আছে ঠিক আছে, ট্যাবলেট আর কুচুলাটা আমি দিয়ে দিবো, আর কুচুলাটা শেষ হয়ে যাওয়ার কথা, তাহলে ট্যাবলেট শেষ হওয়ার কথা না, আগের ট্যাবলেটটা চলতেছে। তাহলে এটা দিব, আপনি 1 নম্বরটা বন্ধ করে দিয়ে 2 নম্বরটা শুরু করেন, তাহলে আর বৃদ্ধি পাবে না, 1 নম্বরটা একটু বাড়ার কথা। এই আমার ওয়াইফ একটু কথা বলবে একটু। জি 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 জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? স্যার আসলে আমরা আমার মেয়েটাকে তো বিভিন্ন জায়গায় দেখাইছিলাম, কোথাও কিন্তু ভালো হয়নি, অবশেষে আপনার দ্বারস্থ হয়েছি। আমরা আশাবাদী যে ভালো হবে ইনশাল্লাহ, এই জন্য টেনশন করেন না। আমরা 1 নম্বর দিলাম কিসের জন্য, ভিতরে যদি থাকে তাহলে বের করার জন্য আমরা দিই, মাঝে মাঝে একটু একটু খাওয়াতে হবে। আর গরম বেশি হয়ে গেছে, এই জন্য বেশি বেড়ে গেছে হয়তো বা, আর যদি উল্লেখযোগ্য বেশি বের না হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো ভালো হবে ইনশাল্লাহ। আমি ট্যাবলেট আর তাহলে কুসুল ওষুধটা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, আর এই এই দোষটা খাইলে আশা করতে পারি যে, মানে এই 4টা ওষুধ খাইলে ভালো হবে? 3টা ওষুধ আছে জি, অনেকটা কমবে, ভালো হবে, সম্পূর্ণ তো ওষুধ শেষ না হলে বলা যাচ্ছে না, আশা করতেছি অনেকটা কমবে। আশা করছি আপনি শুধু নিয়ম গুলা মেনে করে, সাথে অ্যালার্জি গ্রুপের খাবার গুলো কম দেওয়া হয় তাহলে। ওগুলা খাচ্ছে না, ওগুলা খাওয়াই না আর কি, গরুর মাংস তো টোটালি খাওয়াই না, খায় না, আপাতত না, মুরগির মাংস দিবেন ইনশাল্লাহ, অসুবিধা নেই, মুরগির মাংসই খাচ্ছে। আর তেলটা লাগাইতে চাচ্ছে না, গরম প্রচুর, তো আর বিকল্প অন্য কিছু লাগাবো না? জি জি বলেন। তেলের বদলে অন্য কিছু লাগাতে পারবো নাকি? এখন বেজলিন, মেরিন, অলিভ অয়েল এগুলো ছাড়া বা কিছু লাগানো যাবে কি? লাগাতে ভ্যাসলিন লোশন, ওটা লাগাতে পারবে? ভ্যাসলিন লোশনটা, বেজলিন লোশন, আমরা ওই যে বডি ওয়েট, যে বডি তে লাগানো যাচ্ছে, এগুলো লাগাতে পারবে, এগুলো পারবে, এগুলো পারবে, ওয়েনমেন না, ঠিক আছে, আপনি 2 নম্বরটা শুরু করেন আজকে থেকে, আর আমি ট্যাবলেট আর গোসল ওষুধটা দিচ্ছি। টেনশন করবেন না একটু, ইনশাল্লাহ আল্লাহ পাক, ঠিক আছে ভাই, জি ওকে ভাই, বসা রাখেন, আল্লাহ।